আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকেও অনেকগুলো খাবার নিয়ে চলে আসছি। আসলে হচ্ছে আমি তো বাসায় একা আছি, আমার হাজবেন্ড নাই। তো হচ্ছে পাশের গলিতে আমাদের আরেকটা বাংলাদেশি ভাইয়া আপু আছে। তো আপু আমাকে দেখতে আসছে, আমি একা একা আছি, প্লাস হচ্ছে একটু গল্প করতে আসছে। তো হচ্ছে আপু আবার আমার বয়সী, আমরা হচ্ছে সেম ব্যাচ, HSC SSC আর কি। তো আসলে আমরা ফ্রেন্ডের মতোই কিছুটা। তো হচ্ছে সে আসছে, আসার সময় সে বলল এমনি আসবে একটু। তো আমি ভাবলাম হয়তো গল্প করবে আমার সাথে এসে, দেখি না সে আবার খাবারও নিয়ে আসছে। তো আমি বললাম খাবার কেন নিয়ে আসছেন? তো বলছে আরে অল্প একটু খাবার। আসলে কি হয় মানে একা থাকলে তো রান্নাবান্না করা হয় না সবারই সেম, তো আপু হয়তো ওই জন্যই খাবার নিয়ে আসছে। আর আমি তো একটু অসুস্থও থাকি এই জন্য আর কি, দেখা যায় সবাই খাবার নিয়ে চলে আসে আমাকে দেখতে। তো আপুর রান্না অনেক মজার। আপু হচ্ছে বিফ আর ক্যাপসিকাম দিয়ে বিফ সিজিলিং টাইপের রান্না করছে, এটা খেতে অনেক মজা ছিল। আমি তো এরকম টাইপ খাবার হলে মুখেই খেয়ে ফেলি, দেখা যায় ভাত রুটির দরকারই হয় না। আর তারপরে হচ্ছে আপু এই পিঠাটা নিয়ে এসেছে, পিঠাটা খুবই ক্রিস্পি ছিল, আর ভেতরে যে নারকেলের পুরটা ছিল সেটাও অনেক মজার ছিল। আর এটা ছিল হলো ডাল ভর্তা, তারপরে শুটকি ভর্তা, আর নতুন একটা আইটেম হলো নারকেল ভর্তা। আমি নারকেল ভর্তা জীবনেও খাই নাই, এই প্রথম খেয়েছি, আমার এত ভালো লাগছে। পরে আপুকে জিজ্ঞাসা করলাম, তো আপু বললো নারকেল ভর্তা। আর শুটকি ভর্তা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, তো আমার ওর কথা মনে পড়তেছিল। আর এটা হলো রূপচাঁদা মাছ ভুনা করছে, এই মাছটা এত মজা হয়েছে, মানে ঝোলটাও যে কি মজা হয়েছে, খুবই মজা করে রান্না করছে। আপু বিরিয়ানিও খুব মজা করে রান্না করে, আমি বাংলাদেশে যখন ছিলাম তখনই আমার হাজব্যান্ড বলতো যে আপুর বিরিয়ানি অনেক মজা হয়। তো আলহামদুলিল্লাহ সবগুলো খাবার অনেক মজার ছিল, আপুকে অনেক অনেক থ্যাংকস। আপু নিজেও অনেক ব্যস্ত, সে ব্যস্ততার মধ্যে সে আবার রান্না করে নিয়ে আসছে, আমাকে একটু টাইম দিছে, সেজন্য অনেক অনেক থ্যাংকস। তো হচ্ছে আজকের এই ছোট্ট ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।